কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিবি ল্যাবে আপনাদের স্বাগত, আমি তাপস আছি আপনার সাথে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ঘরে বসে আপনারা খুলে নিতে পারেন আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার সাহায্যে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনারা বুঝে যাবেন কিভাবে খুব সহজে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে হয়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের পিসি থেকে যে কোনো একটা ব্রাউজারে, কিংবা আপনারা যদি চান মোবাইল থেকে করতে মোবাইল থেকে করতে পারবেন। প্রসিজিওরগুলো টোটালি সেম। তো আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুললে অটোমেটিকলি আমাদের আউটলুক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো দেখুন, চলুন আমরা দেখি আসলে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে সার্চ দিব মাইক্রোসফট অ্যাকাউন্ট। মাইক্রোসফট এখানে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে প্রথমে চলে আসবে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন অর ক্রিয়েট ইউর নিউ অ্যাকাউন্ট টুডে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। তো মাইক্রোসফট অ্যাকাউন্টটা কী জন্য প্রয়োজন হয়? আমরা যখন উইন্ডোজ 10-এর বিভিন্ন ধরনের জিনিস আমাদের স্টোর থেকে নিয়ে আসতে হয়, তখন মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হয়, মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া হয় না। তো এক্ষেত্রে আমরা প্রথমে চলে গেলাম আমাদের যে এ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমাদের জিনিসটা করতে হবে, দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, সেহেতু আমরা প্রথমে এখানে ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো সেই ইন্টারফেস আসার পর আমরা এখানে যে কাজগুলো সেটা দেখব। তো এখানে দেখুন চলে আসছে, দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্ট এক্সাম্পল। তো এখানে হচ্ছে যে গিয়ে আপনি কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চাচ্ছেন নাকি মোবাইল নাম্বার দিয়ে করতে চাচ্ছেন। ইউজ এ ফোন নাম্বার ইন্টারেস্টেড, যদি আপনাদের ফোন নাম্বার দিয়ে করতে চান, যদি ইমেল দিয়ে করতে চান ইমেল দিয়ে করতে পারেন। গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, তো আমি সরাসরি এখানে ফোনের দিয়ে করে দেবো, কারণ ফোন দিয়ে করাটা সহজ একদম। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 0171। ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে জাস্ট নেক্সটে দিয়ে দেবো। নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য চাইবে। তো পাসওয়ার্ডটা কী টাইপের হবে? পাসওয়ার্ডটার মধ্যে একটা বড় হাতের লেটার থাকতে হবে। পাসওয়ার্ডটা কী ধরনের হবে সেটা আমি ডিসপ্লেতে আপনাদের শো করে দেবো। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, টি বড় হাতের দিলাম, APOS, তারপর @1234 হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা কীরকম দিয়েছি, TAPOS @1234। যদি যান আপনারা এখানে চেঞ্জ করতে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট এখানে আমরা এখন নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে চাইবে যে আপনার ভেরিফিকেশন ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেই ফোন নাম্বার একটি কোড চলে যাবে। তো আমার ফোন নাম্বারে একটি কোড চলে আসছে, জাস্ট আমি এখানে এই কোডটি দিয়ে দিব। কোডটি হচ্ছে আমাদের 5792। তো 5792 দিয়ে যখন আমি নেক্সট দিয়ে দিব, নেক্সট দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নেক্সট প্রসিজিওরে চলে যাবে। তো আমি এখানে নেভার দিয়ে দিলাম, আমার এটা সেভ করার প্রয়োজন নাই। তো এখন আমাদের সামনে কিন্তু ইজিলি মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল। এখানে যদি চান আপনারা ইমেল দিয়ে করতে, আপনারা ইমেল দিয়ে করতে পারেন, একদম সহজ। তো এখানে হচ্ছে গিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন মোর অ্যাকশনে যদি আমরা ক্লিক করি, তো এডিট প্রোফাইল, ভিউ ইনবক্স, চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা এডিট প্রোফাইলে গেলাম। এডিট প্রোফাইলে গেলে যাওয়ার কারণ হচ্ছে, যদি আপনারা চান যে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের যে পিকচার আছে, নাম আছে, সেগুলো A to Z মিলাই নিতে, তো আপনারা এখান থেকে করতে পারেন। তো আমি দেখুন একটা অ্যাড পিকচার দিচ্ছি, অ্যাড এ পিকচার আমি যদি এখান থেকে দেই এখন, তো আমি আমার একটা পিকচার দিচ্ছি যা আছে আপনাদের বোঝানোর জন্য, আর এটা আপনারা ইজিলি করে নিতে পারেন কারণ এটা একদম সহজ। আমি আমার একটা পিকচার এখানে দিয়ে দিলাম। পিকচার দিয়ে দেওয়ার পর আমরা এখানে অ্যাডে দিয়ে দিব, অ্যাড পিকচারে এখানে ক্লিক করলাম, ওপেনে দিয়ে দিলাম, এখানে আমাদের পিকচারটা লোড নেবে। তো দেখুন আমাদের পিকচারটা এখানে চলে আসছে, জাস্ট আমি আমার ফেসটা সিলেক্ট করলাম, তারপর এখানে আমরা সেভি দিয়ে দিলাম। সেভি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পিকচারটা আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে সেভ হয়ে যাবে। তো এখানে আরও বেশি কিছু অপশন আছে, সেগুলো আছে ইংলিশ ইউনিভার্সিটি, আপনি যদি চান আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে সেটাও পারবেন। ম্যানেজ হাউ টু সাইন ইন টু মাইক্রোসফট অ্যাকাউন্ট, তো মাইক্রোসফট অ্যাকাউন্টে যদি আপনার সাইন ইন হতে চান তাহলে কীভাবে সাইন ইন করবেন? আপনার যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এবং আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে। তো আমরা আগে এখানে কিছু বেসিক সেটিং করে নিচ্ছি, তারপর দেখবো যে আসলে মাইক্রোসফট অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারি কিনা। তো এখন আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যে আউটলুক সার্ভিসটা আছে, আউটলুক যে অ্যাকাউন্ট আছে সেটা কি ক্রিয়েট হয়েছে কিনা। তো চলুন এখন আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। নিউ ট্যাব ওপেন করার পর এখন আমরা দেখবো যে আমাদের আউটলুক অ্যাকাউন্টটা ওপেন হয়েছে কিনা। তো আমরা এখানে আউটলুক লিখছি। তো এখানে দেখতে পাচ্ছেন www.microsoft.com, আউটলুক ফ্রি পার্সোনাল ইমেল অ্যান্ড ক্যালেন্ডার ফর মাইক্রোসফট, আউটলুক ফ্রি পার্সোনাল ইমেল অ্যান্ড ক্রিয়েট ফর মাইক্রোসফট। তো আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টের যেহেতু প্রয়োজন, তো আমরা জাস্ট এখানে মাইক্রোসফট A COUNT
আউটলুক অ্যাকাউন্ট লিখলাম, আউটলুক এখানে লেখার সাথে সাথে আমাদের এখানে এখানে দেখছেন মাই অ্যাকাউন্ট আউটলুক, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক, নতুন একটা ট্যাব ওপেন করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের নতুন ট্যাব ওপেন হয়ে গেছে এবং এখানে মাই অ্যাকাউন্ট সরাসরি কিন্তু চলে আসছে। তো এখন মাই অ্যাকাউন্ট কেন আসলো, কারণ আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে। তো আমরা জাস্ট এখানে আমাদের পেজটা একটু লোড নিতে হবে, দিতে হবে, যার কারণে আমার পেজটা একটু লোড না দিলে এটা আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটলুক অ্যাকাউন্টের জন্য যে অপশনটা সেটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমরা যদি জাস্ট এখানে সাইন ইনে দিয়ে দিই, সাইন ইনে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা আমার এখানে চলে আসছে। তো এখন কথা হচ্ছে গিয়ে ইউ নিড টু স্পেসিফিক্যাল ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ উইল বি অ্যাকাউন্ট ইজ অ্যালাইন। তো এখানে আপনারা যদি চান কোনো ইমেল অ্যাড্রেস দিতে, ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি একটা জাস্ট ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছেন অর গেট এ আউটলুক ইমেল ফর আস। তো যদি চান আপনার এটা আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে সেটা দিতে পারবেন, কিংবা আপনারা যদি চান যে আপনাদের ইমেল অ্যাড্রেস একটা তারা করে দিক সেটা করে দিতে পারবেন। তো আমরা এখানে যদি চান আপনার দিতে দিতে পারেন, নতুবা কেটে দিন, দিয়ে আপনারা জাস্ট এখানে দেখুন অলরেডি চলে আসছে যে এখন @outlook.com। তো এখানে আপনারা আপনাদের আউটলুকের ইমেল এটা তৈরি করে নিতে পারেন। তো এটা কিভাবে করবেন, জাস্ট এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি এখানে তাপস বিশ্বাস, তাপস বিশ্বাস লিখলাম, লিখে আমি আমার যে কোনো একটা কোড দিয়ে দিলাম, ধরুন এখানে আমি 13 দিলাম। দেওয়ার পর তাপস বিশ্বাস 13@outlook.com এই জিনিসটা আপনি টোটাল লিখে রাখবেন, এটা কিন্তু আপনার আউটলুকের অ্যাকাউন্ট হয়ে গেল। তো আমরা জাস্ট এখানে নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পর আমাদের নেক্সট যে প্রসিজিওরটা সেটা আমাদের সামনে চলে আসবে। তো সেই ক্ষেত্রে একটু সময় নিতে পারে, কারণ ইন্টারনেটের স্পিডের উপরে সব কিছু নির্ভর করতেছে। তো আমরা আসলে অনেকে চিন্তা করি যে আমরা আউটলুকে অ্যাকাউন্ট করব, তো আউটলুকে অ্যাকাউন্ট কীভাবে করব না করব। তো সেই ক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নাই, কারণ অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ, এতে আপনাদের অতিরিক্ত কোনো ঝামেলা নিতে হবে না। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফটের আউটলুক। তো আমরা জাস্ট সাইন ইনে দিয়ে দিলাম। তো সাইন ইনে দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, সেহেতু আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা যদি এখন আমাদের যে ফোন নাম্বার যেটা দিয়েছিলাম মাইক্রোসফট অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেটা যদি 01710 যে নাম্বারটা দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে জাস্ট আর কোনো কিছু না, আমরা সাইন ইনে দিয়ে দিব। তো সাইন ইনে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের আউটলুকে সরাসরি চলে গেছে। তো এখানে এই এররটা দেখার কারণ হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা সেটা তো সাইন ইন। তো এট এ টাইম মাইক্রোসফট অ্যাকাউন্ট আর আউটলুক অ্যাকাউন্ট আপনি দুইটি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না, আপনাদের যে কোনো একটা আগে অ্যাক্সেস করতে হবে। আর যদি আপনি দুইটা অ্যাক্সেস করেন তাহলে দুইটা ব্রাউজারে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম যে খুব সহজে কীভাবে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো এখন বন্ধুরা কথা হচ্ছে আমরা আউটলুক অ্যাকাউন্টের যে বিষয়টা, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টটা তৈরি করার সাথে কিন্তু আমাদের আউটলুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আবার দেখবো যে আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ছিল সেই মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমরা আমাদের যে তৈরি করেছি সেটাতে আমরা ঢুকতে পারতেছি কিনা। তো সেই জন্য আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সরাসরি চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখানে সাইন ইনে দিয়ে দিলাম। সাইন ইনে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে সাইন ইন দিচ্ছি। যদি অ্যাকাউন্ট তৈরি না হতো তাহলে আমরা এখানে আমাদের যে ক্রিয়েট নিউ, তো ক্রিয়েট নিউ দিতে হইতো। তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে সাইন ইনে দেওয়ার সাথে সাথে আমার ছবি চলে আসছে, আমার ফোন নাম্বার টম্বার এভরিথিং চলে আসছে, আর এবং আমার এভরিথিং যেগুলো প্রয়োজন ছিল এখন আমি আমার মাইক্রোসফট স্টোরটা ব্যবহার করতে পারবো। তো এখন চলুন আমরা দেখি মাইক্রোসফট স্টোরটা ব্যবহার করা যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে মাইক্রোসফট স্টোরে চলে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট স্টোর চলে আসছে, আমরা এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে কি এখানে আমরা সাইন ইনে দিয়ে দিই। সাইন ইনে না দিলে অবশ্য কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড করতে পারবো না। তো যদি অটোমেটিকলি সাইন ইন নিয়ে নেয় তাহলে তো ভালো, যদি সাইন ইন না নেয় তাহলে আপনার যেভাবে আমরা করেছিলাম ওই নাম্বারটা প্রথমে দিয়ে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ইমেল দিয়ে করলে আসলে অনেক সময় হয় কি আপনাদের কাছে হয়তো বা ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেসটা থেকে অ্যাক্সেস করা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য মোবাইলে দিয়ে করাটা খুবই সহজ। তারপর আমরা এখানে দিয়ে দিব নেক্সট। নেক্সট দিয়ে দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা মনে রাখতে হবে, পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সমস্যা।
তো আমি এখানে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে জাস্ট সাইন ইনে দিয়ে দিলাম, সাইন ইন দিয়ে দেওয়ার নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আমাদের এখন মাইক্রোসফট থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার, এখানে যারা মাইক্রোসফট স্টোর থেকে বিভিন্ন ধরনের গেমস আছে কিংবা অ্যাপস আছে যেগুলো আপনি এখন সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনাদের সরাসরি পিসিতে ডাউনলোড হবে। তো এখানে বিভিন্ন ধরনের গেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের গেম এখন আপনাদের মাইক্রোসফট স্টোরের আয়তায় যে জিনিসগুলো থাকবে সবগুলোই কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের পিসিতে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন যে কোনো জিনিস যদি আমি চাই, যদি যেগুলো ফ্রি আছে সেগুলো আমার চলে আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি পেইড হয় তাহলে আমাকে পে করতে হবে, যদি পেইড না হয় তাহলে ফ্রিলি আমি এটা ডাউনলোড করে নিতে পারবো, এটা আমার খুব ইজি। তো দেখুন এখানে বাই চলে আসছে। তো এখানেও কথা হচ্ছে গিয়ে যেটা ফ্রি সেটা কিন্তু আপনি সহজেই পাবেন, আর যেটা বাই তার টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে অনেকগুলো ফ্রি অপশন আছে, সেগুলো আপনারা একটু জাস্টিফাই করে নেবেন, আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কিভাবে আপনারা খুব সহজেই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিলে আউটলুক অ্যাকাউন্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, সেটা আপনারা দেখে নিলেন। আর যদি এই বিষয়টা নিয়ে আপনাদের আরও কিছু জানার কোনো ইচ্ছা থাকে মাইক্রোসফট অ্যাকাউন্টের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।